রামচন্দ্রঘাট বিওসি সংলগ্ন স্থানে বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত এক যুবক। ঘটনা আজ বিকেল তিনটেই রামচন্দ্রঘাট এলাকায় খোয়াই তেলিয়ামোড়া সড়কের ওপর। আহত যুবকের নাম জ্যোতির্ময় দাস, বাড়ি জাম্বুরা এলাকায়। দমকল কর্মীরা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই এলাকা থেকে জ্যোতির্ময় দাস বাইক নিয়ে তেলিয়ামোড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। বিওসি সংলগ্ন স্থানে যেতেই অপর দিক থেকে একটি গাড়ি আসছিল। গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। রক্তাক্ত জখম অবস্থায় ছিটকে পড়ে রাস্তার পাশে। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় দমকল দপ্তরে। দমকল কর্মীরা আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।